ওয়ালাইকুম হ্যালো, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কেমন আছেন? আব্দুল্লাহ আল মাহিন, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, সবাই মোটামুটি মুক্তি, আরো কয়েকজন আছে, তো সবাই ভালো আছো? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইয়েস স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সিদ্দিক, ভালো আছো? তুমি বসছো ঠিকভাবে? হ্যাঁ, মিটন দে, ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, সবাই চলে আসো, আসসালামু সবাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমার আজকে তোমাদের প্রথম পিরিয়ড ছিল? কেমন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা সবাই খাতা পেন্সিল রং সবকিছু নিয়ে বসো? আজকে রং আছে তো সবার, তাই না? আচ্ছা আচ্ছা, প্রথম ক্লাস কে কে পাও নাই? প্রথম ক্লাস কি কে কে পাও নাই? তোমরা যারা ক্লাস মিস দিয়েছো, তোমরা এই লার্নিং এর মধ্যে তোমরা ভিডিও গুলি দেখতে পাবে। যদি কারো ক্লাস মিস হয়ে যায়, ওখান থেকে তোমরা আবার ক্লাস গুলি দেখে নিতে পারো। তো শিক্ষকেরা, তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমি তোমাদেরকে স্লাইডের ইমেজ গুলি শেয়ার দিচ্ছি, তোমরা দেখতে পেলে আমাকে জানাবে। জি স্যার। সবাই দেখতে পাচ্ছো? আচ্ছা, সবাই একসাথে কথা বলবে না, কেউ যদি কথা বলে অন্যজনে চুপ থাকবে। আমার কাছে সবগুলি কথা একদম ককটেল হয়ে আসে, আমি বুঝতে পারি না। ঠিক আছে স্যার, ড্রয়িং কি দিয়ে লিখব, পেন্সিল নাকি কলম? অবশ্যই পেন্সিল দিয়ে। আচ্ছা, আমরা ক্লাসটি শুরু করছি। যারা এখনো স্পিকার অফ করে রেখেছো, আশা করি সবাই স্পিকার অন করো। আব্দুল্লাহ আল মাহিন, তুমি স্পিকার অন করো। ওয়াসিকা, তুমি স্পিকার অন করো। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। অনলাইন ড্রয়িং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সাউথ এশিয়ান স্কুল ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম। আজকে তোমাদের ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম। লেকচার নাম্বার 2, 21 জানুয়ারি 2021। পাঠ পরিস্থিতি, তৃতীয় শ্রেণী, বিষয় ড্রয়িং। আজকে প্রশ্ন উত্তর ও ঢেড়স অঙ্কন শিখবে। ঢেড়স চেনো সবাই? আচ্ছা, ঢেড়স কি? ঢেড়স কি ফল? সবজি। সবজি, ভেরি গুড। এই তো, তাহলে চিনতে পারছো তোমরা। আজকে আমি, ওয়ালাইকুম আসসালাম, আজকে আমরা দুটি প্রশ্ন শিখবো। প্রথম ক্লাসে আমরা 1-2 শিখেছিলাম। ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা একটু সবাই মনোযোগ দাও। প্রথম ক্লাসে আমরা 1-2 শিখেছিলাম, আজকে আমরা 3 এবং 4 নাম্বার প্রশ্ন শিখে তারপর ঢেড়স অঙ্কন করবো। সবাই বুঝতে পেরেছো? তো তোমরা প্রশ্নগুলি লিখে নেবে, যেন তোমরা পরে প্রশ্নগুলি ভালোভাবে দেখতে পারো, মুখস্থ করতে পারো। সবাই লিখো, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে জল রং কাকে বলে, এটা লিখো। জল রং কাকে বলে প্রশ্নটা লিখো।
টিকা শেষ হলে আমাকে বলবে কিন্তু দেরি করবে না আগে আগে প্রশ্ন লিখো পরে আমরা উত্তরটা লিখব পরে উত্তর লিখব আগে প্রশ্নটা লিখে নাও আগে দিলে প্রশ্ন লিখছো আচ্ছা এইবার উত্তর লিখো উত্তর লিখবে যে রঙে পানি মিশিয়ে ছবি আঁকা হয় একদম সহজ যে রঙে পানি মিশিয়ে ছবি আঁকা হয় এবং যে রং স্বচ্ছ তাকে জল রং বলে প্রশ্নটা কি জল হ্যাঁ প্রশ্ন লিখো জল রং কাকে বলে লিখে শেষ আরেকটি কথা শোনো যারা মোবাইলে বা ল্যাপটপে স্ক্রিন শট নিতে পারো তোমরা মোবাইল অথবা ল্যাপটপে স্ক্রিন শটটা নিয়ে রাখতে পারো স্ক্রিন শট নিয়ে রাখতে পারো আচ্ছা আমি যখন প্রশ্ন দুইটি দেখি তখন নেবে স্ক্রিন শট ঠিক আছে আচ্ছা আর সবাই লিখে নাও উত্তর লিখো যে রঙে পানি মিশিয়ে ছবি আঁকা হয় এবং যে রং স্বচ্ছ তাকে জল রং বলে আচ্ছা পানি মিশিয়ে ছবি এঁকেছো কোন রং দিয়ে তোমরা আচ্ছা জল রঙের ছবি আঁকুনি বাজারে কিছু রং পাওয়া যায় যেগুলি কাগজের মধ্যে রং মিশিয়ে মানে রঙের সাথে পানি পানির সাথে রং মিশিয়ে পাতলা করে ছবিগুলি আঁকা হয় অর্থাৎ যেগুলিকে জল রঙের ছবি বলে এবং এই রঙের ছবি দেখতে অনেকটা স্বচ্ছ বুঝতে পেরেছ স্বচ্ছ মানে কি অর্থাৎ কাঁচের মতো পরিষ্কার হ্যাঁ এক পাশ থেকে অন্য পাশে দেখা যায় আচ্ছা প্রশ্ন যদি হতে পারে কোন রঙকে স্বচ্ছ রং বলা হয় তোমরা কি বলবে ভেরি গুড আচ্ছা কোন রং পানির সাথে মিশিয়ে আঁকা হয় জল রং দেখো একটি প্রশ্নের মধ্যে অনেকগুলি প্রশ্ন হতে পারে হ্যাঁ এবার চার নাম্বার প্রশ্ন লিখো তেল রং কাকে বলে তেল রং কাকে বলে চার নাম্বার লিখো চার নাম্বার লিখো তেল রং কাকে বলে দেখেছো উত্তর লিখো তিসির তেল ও তারপিন তেল মিশিয়ে তিসির তেল পেন্সিল দিয়ে লিখবো ক্লাস থ্রিতে কলম দিয়ে লিখবে ক্লাস থ্রিতে যারা আছো তারা কলম দিয়ে লিখে ক্লাস টু পর্যন্ত হচ্ছে পেন্সিল দিয়ে উত্তর লিখো তিসির তেল ও তারপিন তেল মিশিয়ে যে রং দিয়ে ছবি আঁকা হয় তাকে তেল রং বলে আচ্ছা তোমাদেরকে তেল রঙের ছবির একটি উদাহরণ দিচ্ছি তোমরা অনেকে হয়তো চিনো মোনালিসা নাম শুনেছ একটি ছবি আছে মোনালিসা চিনছো সবাই আচ্ছা যারা চিনো নাই আব্বু আম্মু চিনিয়ে দেবে ঠিক আছে মোনালিসা এই ছবিটি তেল রঙের এঁকেছিলেন আজ থেকে প্রায় 450 বছর আগে এটা হচ্ছে তেল রঙের ছবি মোনালিসার আচ্ছা কথা বলবে না কথা না বলে লিখো সুবা লিখো আচ্ছা যে রং দিয়ে ছবি আঁকা হয় যে রং দিয়ে ছবি আঁকা হয় আব্দুল্লাহ তোমার লিখা শেষ প্রীতম লিখছি প্রীতম দে তুমি কিন্তু হাঁটতে শিখছো না প্রশ্নগুলি লিখে নাও দ্রুত
अच्छा सबार की लिखे शेष अच्छा वेरी गुड आशा करी सबाई प्रश्न गुली बुझते पेरेछो एखन आमी प्रश्न करतेछि देखी देखे देखे बोलबे श्यामल बोलबे श्यामल बोलबे देखी प्रश्न और उत्तर टा बोलबे आमी प्रश्न टा बोलतेछि जल रंग काके बोले वेरी गुड এইবার সিদ্দিক সিদ্দিক বলো তেল রং কাকে বলে ভেরি গুড তাহলে আমি কনফার্ম হলাম যে তোমরা সুন্দর করে লিখেছো এবং বলতেও পারতেছো আশা করি প্রশ্ন দুটি তোমরা সবাই বুঝতে পেরেছো ঠিক আছে प्रश्न शिखब एवं पर लिखे इमेज आकार छबिर अर्थात जो छवि आज के आंकब से छविटर एक साथ इमेज तुले पाठिए देव ठीक है आज के ड्रईंग देखो सबा ड्रईंग करार नतून पेज नाओ सबा नतुन पेज नाओ और तुम्हारा खतार ऊपर सी डब्ल्यू तारीख लिखे लिखे थे लिखे नाओ देखान चेष्टा करते तुम्हरा कि खातार मध्य বিভাগে বিভক্ত করে খাতাকে দুপাশে দুটি আঁকতে পারি কিভাবে আঁকতে পারি সেটা দেখাচ্ছি ইংরেজি অক্ষর ভি ভি সবাই চিনো না একটু লম্বা করে আমরা ভি আঁকবো একটু লম্বা করে ভি আঁকবো কিভাবে আঁকতেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবাই কি দেখতে পাচ্ছো লম্বা করে ভি আঁকো যে কেউ একজন দেখতে পেলে সবাই দেখতে পাবে হ্যাঁ দেখতে পাচ্ছো এই আমি দেখাচ্ছি দেখো এই এই যে দেখতে পাচ্ছো লম্বা করে একটি ভি দিয়েছি ওকে ইয়েস স্যার এরপরে এরপরে আমরা দুটি ডট দিচ্ছি দুটি ডট দেখো এখানে ডট দিয়েছি দেখো ডট ডট দেওয়ার পর আমরা এক বিন্দু থেকে অন্য বিন্দু অর্থাৎ এক ডট থেকে অন্য ডটে যোগ করে দেব এইভাবে যোগ করেছি দেখছো এরপর আমরা এরপর দেখো মাঝখানে দুটি লাইন দিয়েছি স্যার কে বলো স্যার আমি আর বুঝতে পারছি না বিন্দু দেওয়ার পরে কি করব এরপর দেখো পরে ডাটা উপরে একটু পরে জায়গা রেখে এরকম ডাটাটা দেবে তারপর ডাটার গোড়ালির দিক থেকে ঘুরিয়ে আমরা ঢেড়শের সাথে লাগিয়ে দেব এই ঢেড়শের সাথে লাগিয়ে দেখাচ্ছি আমি স্যার বিন্দু তার থেকে আবার দেখান বি যেটা করেছি সেটার উপরের প্রান্তে দুটি বিন্দু দেবে মাঝখানে দুপাশে দুটি সমান দূরত্বে আমি বিন্দুটা আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে
কলম দিয়ে দেখাচ্ছি, এখানে আমি মার্কার দিয়ে দেখাচ্ছি, এই কারণে একটু বড় দেখাচ্ছে। তার কলম দিয়ে লিখব না, তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, পেন্সিল দিয়ে। আচ্ছা এইখানে আমি আবার দেখাচ্ছি, দেখো আমি কলম দিয়ে কে দেখাচ্ছি যেন দেখতে পাও ভালোভাবে, দুইটা বিন্দু দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? বিয়ের উপরের অংশে দেখো দুইটি বিন্দু দেখা যাচ্ছে, এরপর তোমরা বিন্দুর সাথে যোগ করে দাও, এই দুইটি বিন্দু একসাথে যোগ করেছি, দেখো দুইটি বিন্দু একসাথে যোগ করেছি, দেখা যাচ্ছে? মাঝখানে একটি দাগ দিয়েছি না, মাইনাস এর মতো, স্যার দেখা যাচ্ছে না, এই দেখো দেখতে পাচ্ছ এখন? ইয়েস মাইনাস এর মতো দিয়েছি, মাঝখানে দুদিকে কিন্তু জায়গা আছে সমপরিমাণ, ঠিক না? এরপর আমরা ওই দুটি লাইন ওই লাইনের সাথে মিলিয়ে দেব, কিভাবে দেখাচ্ছি আমি আবার আবার দেখাচ্ছি, দুটি লাইন মিলিয়ে দিচ্ছি, দেখো এবার এবার দেখো মিলিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে? একটু লাইটের কারণে একটু এই এখন দেখো, হ্যাঁ এখন এটার উপরের অংশে, উপরের অংশে একটি ডাটা এঁকে আবার দেখাচ্ছি, দেখো এইভাবে একটি ডাটা এঁকে দেখিয়েছে, কেমন একটু উপরে? এখন এই দুটি লাইন, এই দুটি লাইন, এই এই দুটি লাইন এখানে লাগিয়ে দেব, এই দুটি লাইন এটার সাথে লাগিয়ে দেব, দেখছো লাগিয়ে দিচ্ছি। তারপর যে মাইনাস চিহ্ন দিয়েছিলাম ওখান থেকে দুটি লাইন নিচের দিকে নিয়ে যাব, দুইটি লাইন কিভাবে নিয়ে যাচ্ছি সেটাও দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ এখন? ইয়েস স্যার। আমি এভাবে দেখাই, এভাবে দেখালে তোমরা আর একটু ক্লিয়ার দেখতে পাবে, এই এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ ভালো করে দেখে বুঝো, অনেকটা অনেকটা কাঠের যে ছাতা আছে না, বন্ধ ছাতা, ছাতা বন্ধ অবস্থায় যেরকম দেখা যায় সেরকম, ঠিক না? হ্যাঁ এইবার একে নাও, এইবার একে নাও, সবাই একে নাও, আমি এখন রং সহ তোমাদেরকে রং সহ দেখাচ্ছি। আচ্ছা এবার শেষ হলে তোমরা পাশাপাশি দু তিনটে আঁকবে, কয়টা আঁকবে? দু তিনটে, একটা একটা শেষ করলে হবে না, দুই তিনটে আঁকলে তোমাদের ড্রয়িং আগেরটার চেয়ে সুন্দর হবে, দেখো তুমি পাশাপাশি আরো দু একটা এঁকে দেখো, দেখবে আগের চেয়ে সুন্দর হয়েছে, আর একটু বড় করে আঁকবে, ছোট করে আঁকলে রং দিলে সেটা রং বাইরে চলে যায়, একটু বড় করে আঁকবে, দেখবি আমাকে স্ক্রিনে দেখো, আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ সম্পূর্ণ, তোমার ওই যে ঢেঁড়সের ডাটাটা একটু লম্বা করো, লম্বা করে একটু বাঁকা করে দেবে উপরের অংশ, সুবাইটা আঁকার শেষ করেছো? ইয়েস স্যার। আব্দুল্লাহ আঁকা শেষ? হ্যাঁ দেখাও স্ক্রিনে দেখাও, আরেকটু লম্বা করো, ডাটাটা আরেকটু লম্বা, ডাটাটা কিন্তু মাঝখানে হয় নাই, ঠিক উপরে মাঝখানে হয় নাই, একটু পাশে সরবে, আর একটু সামনে নিয়ে আসো মোবাইলের ক্যামেরা সামনে, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে তোমারটা সুন্দর হয়েছে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড, এবার রং করে নাও, এটা ছোট্ট একটা ড্রয়িং, তোমরা চাইলে দুটোর একে রং করতে পারো, দু তিনটেও রং করে পাঠাতে পারো, হ্যাঁ হয়েছে, এবার রং করে নাও সবাই, আমি এরপর রঙের কোন কোন রং ব্যবহার করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমরা এখানে কালো রং, সবুজ রং, দুইটাই সবুজ কিন্তু একটি গাঢ় সবুজ আর একটি হচ্ছে হালকা সবুজ,
তোমরা হালকা সবুজ যে রংটি আছে সেটা মাঝখানে দেবে, ঢেঁড়সের যে মাঝখানের অংশ সে অংশে হালকা সবুজটা ব্যবহার করবে। সবুজ কোনটা করবো? মাঝখানে এটা দিব, মাঝখানে হালকা সবুজ, ঠিক আছে হালকা সবুজ, আমি কিন্তু ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে, এটা মাঝখানে দেবে হালকা সবুজ, দুই পাশে গাঢ় সবুজ, সবার শেষে কালো রংটা ব্যবহার করবে আউটলাইন করার ক্ষেত্রে। আউটলাইন করবে অবশ্যই ডায়মন্ড রং একটা আছে না পেন্সিলের মতো, ওটা ওটা কিন্তু শার্প করা যায়, শার্প করলে চিকন লাইন তৈরি হবে। আর তোমরা যদি, হ্যাঁ যাদের কাছে ডায়মন্ড রংটা নেই তারা একটা করে ডায়মন্ড রং কিনে নেবে, কারণ প্যাস্টেল রং দিয়ে যদি আউটলাইন করো লাইন অনেকটা মোটা হয়ে যায় এবং লাইন গুলি ছেঁড়া ছেঁড়া হয়ে যায়। কালো কালারটা কোন দিকে দিব? কাছে কি কালারটা দিব? কালোটা শুধুমাত্র আউটলাইন করার ক্ষেত্রে ব্যবহার করবে, কালো রংটা হচ্ছে আউটলাইন এর জন্য। কাছে কি রংটা দিব? দুই পাশে গাঢ় সবুজ, দুই পাশে রং দেবে গাঢ় সবুজ, হালকা সবুজ দেবে মাঝখানে। ছবি দেখতে পাচ্ছ না, ওখানে দেখো হালকা সবুজ হচ্ছে মাঝখানে আর দুই পাশে হচ্ছে গাঢ় সবুজ, ডিপ গ্রিন, লাইট গ্রিন হচ্ছে মিডলে দেবে। আদ্রেশ তুমি কোথায়? তোমাকে ভিডিওতে দেখতে পাচ্ছি না। রাফি তোমার আঁকা শেষ? প্রীতম দে তুমি কিছুই বলতেছো না, তোমার স্পিকার অফ করা আছে, কতটুকু করেছো? আফসান কই, তুমি অফ করে রাখছো না ভিডিও? তুমি কোথায়? আচ্ছা সবার আঁকা শেষ হলে আমাকে একজন একজন করে বলবে কার কার আঁকা শেষ। আচ্ছা করে নেওয়ার সমস্যা নাই, আর যে কথাটি বলতেছি সেটা মনোযোগ দিয়ে শোনো, শুধুমাত্র একটি আঁকলে হবে না। আচ্ছা ভেরি গুড, শেষ হলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা শেষ করে নাই দ্রুত শেষ করে নাও। আর তোমাদের জন্য যেটা মেসেজ সেটা হচ্ছে একটি আঁকবে না একাধিক আঁকবে, অর্থাৎ বাসায় ভালো করে প্র্যাকটিস করলে দেখবে প্রথমটি যেটা এঁকেছো সেটার সাথে পরে যেগুলি আঁকবে সেটা মিলিয়ে দেখবে, দেখবে তোমার ভালো লাগবে যে তোমার ক্লাস আগের থেকে যে ইম্প্রুভ হয়েছে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। প্রথমটা একটু প্রবলেম হবে আসতে, দ্বিতীয়টা আস্তে আস্তে তোমার সুন্দর হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে ডায়েরিটা একটু লিখে নাও, আমাদের সময় কিন্তু শেষ প্রায় ডায়েরিটা একটু লিখে নাও, এরপর আঁকো, ডায়েরিটা লিখে তারপর আঁকাও, যাদের আঁকা হয়নি তারা আঁকবে, আগে ডায়েরিটা লিখে নাও,
কারণ সময় শেষ হয়ে গেলে ডায়েরি লিখতে পারবে না। ডায়েরি লিখবে কি হয়েছে, ১৩ সংকন প্রশ্ন উত্তর তিন চার এসডাব্লিউ করবে, এরপর আমি দেখবো। আগে ডায়েরিটা লিখে নাও। ১৩ সংকন ও প্রশ্ন উত্তর তিন চার এসডাব্লিউ করবে, অর্থাৎ ছবি এবং প্রশ্নের উত্তর একসাথে লিখে এবং একে আমার কাছে ইমেজ পাঠাবে। বুঝতে পারে তো, একাধিক ইমেজ কেউ পাঠাবে না, শুধুমাত্র একটি ইমেজ সুন্দর করে তুলে পাঠাবে। একাধিক ইমেজ পাঠালে প্রবলেম হয়, আর তার উপরে অবশ্যই নাম থাকবে অথবা নিচে লিখবে। আচ্ছা, কার কার শেষ আমাকে বলো। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, আমি ডায়েরিটা সরিয়ে ফেলতেছি, তোমরা আবার ড্রয়িংটা যেন দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমারটা কি হয়েছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের হাতে আরো ১০ মিনিট সময় আছে। আচ্ছা আমাকে দেখাও, আমি দেখতে পাচ্ছি না, তোমার ভিডিওটা অফ হয়ে গেছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, ঠিক আছে, স্ক্রিনে নিয়ে এসে মোবাইলের সামনে ধরো। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড আব্দুল্লাল মাহিন, তোমার চিকন হয়েছে, ঢেড়সটা একটু চিকন হয়েছে, তুমি আর একটু মোটা করে আঁকবে, ঠিক আছে? হ্যাঁ আসিয়া, তোমারটা ঠিক আছে, আর একটু লম্বা করবে নিচের দিকে, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, এরপর আমি দেখি, একজন একজন দেখি। আপনার তোমারটা দেখাও। বাজার থেকে যদি সবজি নিয়ে আসে, ঢেঁড়স নিয়ে আসে, তাহলে ঢেঁড়স জীবন্ত ঢেঁড়সটা দেখবে কি কিরকম, দেখবে কিরকম, বুঝতে পেরেছো? তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে সবাই, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আউটলাইন করার ক্ষেত্রে লাইনটা যেন চিকন থাকে, অর্থাৎ কালো রং দিয়ে যে আউটলাইনটা করবে সেটা যেন চিকন থাকে, সেটা চিকন থাকলে সুন্দর দেখাবে। হ্যাঁ ঠিক আছে, নাসিম মাঠটা দেখাও, প্রীতম দে তোমারটা দেখো। আচ্ছা ডায়রি লিখছো? প্রীতম দে তোমারটা আরেকটু আরেকটু ক্যামেরার সামনে নিয়ে আসো, ক্যামেরার সামনে, আমি দেখতে পাচ্ছি না, অন্ধকার। রং করো নাই কেন, একটু মোটা হয়েছে, পাশে একটু বড় হয়েছে, আর একটু লম্বা করবে, আর রং করতে হবে তো, রং না করলে তো হবে না। হ্যাঁ তুমি রং নাওনি? আচ্ছা রং কিনে নেবে, রং কিনে না নিলে রং করতে পারবে না। আচ্ছা এরপর সিদ্দিক, হ্যাঁ সুন্দর হয়েছে। এই শোনো,
আমরা বি যেটা যেটা করি ধরো শাখার ক্ষেত্রে বিটা একদম দুই পাশের লাইনটা কিন্তু খুব স্ট্রিক্টলি দেবে না, একটু রাউন্ড করে দেবে, একটু রাউন্ড করে দিলে দেখতে ভালো লাগে। যেমন এই যে স্ক্রিনে তোমরা যে ঢেঁড়সটি দেখতে পাচ্ছ অনেকটা সেটার মতো, বুঝতে পেরেছ? একদম স্ট্রেট করে দেবে না, স্ট্রেট করে দিলে অনেকটা কাঠের মতো মনে হবে, শক্ত মনে হবে, বুঝতে পেরেছ? অর্থাৎ দুই পাশে লাইনটা একটু বাঁকা করে দেবে, উপরের দিকে যেতে যেতে একটু করে বাঁকা হবে, আর ডাটাটা আর একটু লম্বা করবে, মনে থাকবে? আর তোমার আউটলাইনটা কিন্তু স্ট্রং হয় নাই, বুঝছিস? হ্যাঁ, ডায়মন্ড রং ব্যবহার করবে, দেখবে আর একটু কালো হলে দেখতে ভালো লাগবে, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমি স্ক্রিনটা একটু বড় করেছি, তোমরা যারা এখনো খাতা দেখাওনি দেখি আমাকে দেখাও একজন একজন করে, যারা দেখিয়েছ তাদের আর দেখাতে হবে না। হ্যাঁ, ভেরি গুড আব্দুল্লাহ মাহিন। হ্যাঁ ঠিক আছে, তৃণমূল তোমারটা একটু দেখাও, তোমার তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে তুমি হালকা এবং গাঢ় রংটা দিয়েছ, অনেক সুন্দর দেখাচ্ছে, পাশাপাশি কিন্তু সবাই দেখতে পাচ্ছ কারটা সুন্দর হয়েছে, তোমরা সবাই তো দেখতে পাচ্ছ, একজনের আরেকজনেরটা দেখতে পাচ্ছ না? ইয়েস স্যার। হ্যাঁ, তখন বুঝতে পারবে, মূল্যায়ন করতে পারবে, অর্থাৎ নিজেরটা কিরকম হয়েছে সেটা মূল্যায়ন করতে পারবে। আর যেটা আমি বলেছি, অবশ্যই বাসায় বেশ কয়েকবার প্র্যাকটিস করবে, তাহলে তুমি প্র্যাকটিস করার সময় আগেরটার সাথে মিলাবে, অর্থাৎ শেষ যখন করবে সবগুলি একসাথে দেখবে, তখন বুঝতে পারবে তোমার কোনটা বেশি সুন্দর হয়েছে, আগেরটা নাকি শেষেরটা, তাহলে বুঝতে পারবে যে প্র্যাকটিস করলে যে ড্রয়িং সুন্দর হয় সেটা নিজে নিজে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, আর বিকাল 4টার মধ্যে অবশ্যই আমাকে ইমেল আকারে পাঠিয়ে দেবে। এছাড়াও তোমরা ই লার্নিং এ তোমরা ভিডিওটি অর্থাৎ ক্লাসটি তোমরা যারা মিস করবে তারা ই লার্নিং এ গেলে তোমরা আবার ভিডিওটি দেখতে পাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। টাটা, দেখি টাটা দাও একটু হাত মেরে দেখাও। টাটা, বাই বাই, বাই বাই, সি ইউ, সি ইউ। আর প্রত্যেককে আজকে একদম এট এ টাইম তোমরা ক্লাসে অ্যাটেন্ড করেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই একসাথে ক্লাসে জয়েন করার জন্য। ওকে, আসসালামু আলাইকুম, রাখি। আসসালামু আলাইকুম।